মধুময় বৃন্দাবনে আজকে আমরা শুনব এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মহাপ্রভুর একেবারে হৃদয়ের সম্পদ। রাসলীলার অন্তর্গত যেখানে গোপীগণ ক্রন্দন করছেন সেই অংশটা। আমাদের মতন সাধারণ লোকের ধারণা যে রাসলীলা মানেই আগাগোড়ায় কীর্তনীয় শুধু লাফাবে নাচবে, কিন্তু রাস মানেই আগাগোড়া নাচ নয়। রাসের মধ্যে বিরাট বড় একটা অংশ আছে বিরহের, কিন্তু সেটা আমরা সাধারণত কোথাও গাওয়াও হয় না শোনাও হয় না, কারণ রাসলীলাটা গাওয়া হয় সাধারণত রাত্রিবেলায়, আর রাতের বেলায় লোকে ঝিমোয়, সেই ঝিমোনো শ্রোতার কাছে ওইরকমভাবে কান্নাকাটির গান গাইলে আরও ঘুমিয়ে পড়বে, সেই জন্য তখন নাচের উপরেই আগাগোড়া রাসলীলার পরিবেশন হয়ে থাকে। কিন্তু রাসলীলার একটা বড় অংশ হচ্ছে বিরহ, কারণ বিরহ ছাড়া মিলন পূর্ণতা পায় না, সেই বিরহের অংশটা আজকে আমরা গাইব। রাসলীলায় যখন ব্রজগোপীগণ নৃত্য করছেন, হঠাৎ রাধারানীকে সঙ্গে নিয়ে কৃষ্ণ আলাদা হয়ে গেলেন, একাকী বনে বনে ঘুরছেন। এমন সময় রাধারানী বললেন যে কৃষ্ণ, আমি আর যেন চলতে পারছি না, অনেকক্ষণ ধরে নাচ টাচ হয়েছে, হ্যাঁ আমি আর চলতে পারছি না, কিছু একটা ব্যবস্থা করো। তার মানে বলার উদ্দেশ্য হচ্ছে তুমি আমায় একটু কাঁধে করে নিয়ে চলো। তখন শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে আমার রাধারানীরও তাহলে বোধহয় একটু অহংকার হয়েছে, সব গোপীকে ত্যাগ করে আমি ওনাকে আলাদা করে নিয়ে এসেছি, তো তাই উনি ওনার একটু অহংকার হয়েছে। কৃষ্ণ তখন রাধারানীকেও ত্যাগ করলেন। ত্যাগ করে কৃষ্ণ যখন অন্তর্ধান হয়ে গেলেন, এবার সব গোপী কাঁদতে কাঁদতে ওই রাধারানীর কাছে এসে পৌঁছালেন, বললেন আমাদেরকে তো আগেই ত্যাগ করেছে কৃষ্ণ, রাধে তোমাকেও ত্যাগ করেছে, তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে ক্রন্দন করি, ক্রন্দনে কৃষ্ণ আমাদের কাছে এসে দাঁড়াবেন। সেই সময় সমস্ত গোপী সবে মেলি বৈঠল কালিন্দিতীর, অবিরত নয়নে বহয়ে ঘন নীর, নয়নে তাদের ধারায় ভেসে যাচ্ছে। এই জায়গাটাই হচ্ছে বিরহের জায়গা, একে বলে গোপী গীত, মানে গোপীরা ক্রন্দন করছেন কৃষ্ণকে পাবার জন্য। এইটা আমাদের বরাহ নগরে যখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তখন এই অংশটা শ্রবণ করেছিলেন। শুধু তাই নয়, যখন উড়িষ্যার রাজা মহাপ্রভুর কৃপা পাওয়ার চেষ্টা করেন, মহাপ্রভু কিছুতেই রাজার মুখ দেখবেন না, কারণ এমন তীব্র বৈরাগ্য তার, রাজার সঙ্গে দেখা হলেই আমার বৈরাগ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এই ভাবনায় মহাপ্রভু রাজার মুখ দর্শন করতে চাননি। শেষকালে সার্বভৌম ভট্টাচার্য শিখিয়ে দিয়েছিলেন যে তুমি একটা বুদ্ধি করে মহাপ্রভুর দর্শন পেতে পারো, কি না মহাপ্রভুর প্রিয় হচ্ছে ভাগবত, আর ভাগবতের মধ্যে অত্যন্ত প্রিয় হচ্ছে এই গোপীগীত, এটা তুমি মুখস্থ করতে থাকো। মহাপ্রভু যখন রথযাত্রার সময় ভাবে বিভোর হয়ে থাকবেন, কে আপন কে পর ভুলে যাবেন, সেই সময় তুমি কাঙাল বেশে এই গোপীগীতের শ্লোক পাঠ করবে আর মহাপ্রভু তোমাকে কাছে টেনে নেবেন। এই বুদ্ধি শুনে, সার্বভৌম ভট্টাচার্যের বুদ্ধি শুনে রাজা প্রতাপ রুদ্র ভাগবতের এই শ্লোকগুলো মুখস্থ করেছিলেন। এবং চৈতন্যদেব যখন ভাবে আকুল হয়েছিলেন, একটা সময় রথ থেমে গেল, তখন মহাপ্রভু বিশ্রাম নেবার জন্য একটা বাগানে গেলেন, সেইখানে প্রতাপ রুদ্র এসে এই শ্লোকগুলি পাঠ করছিলেন। শ্লোক শুনতে শুনতে মহাপ্রভু বিভোর হয়ে বললেন, ভাই তুমি কে এরকম উপযাচকভাবে আমাকে উপকার করছো, তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, মোর কিছু দিবার নাই দিলাম আলিঙ্গ। মহাপ্রভু বললেন যে তুমি আমাকে অনেক অমূল্য রত্ন দিলে, আমি তো সন্ন্যাসী মানুষ, ভিখারী মানুষ, কিচ্ছু নেই আমার, তাই আমি তোমাকে আলিঙ্গন দিলাম। এই রাজা প্রতাপ রুদ্র কৃপা পেয়েছিলেন এই শ্লোকগুলো পাঠ করে। হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব। এটা আমি একটু আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও আমার সঙ্গে এইটা একটু গাইবেন। শ্লোকগুলো আমি গাইব আর এই নাম সংকীর্তনটা আপনারা করবেন, এটা নাম সংকীর্তন। নন্দনন্দন যশোদা জীবন, নন্দনন্দন বলতে নন্দ রাজার ছেলে, যশোদার জীবন, হে দামোদর, দামোদর মানে দাম মানে দড়ি,
উদর মানে তলপেট, কৃষ্ণের তলপেটের কাছে দড়ি দিয়ে মা যশোদা বেঁধেছিলেন, তাই তার নাম দাম উদর দামোদর। হে দামোদর, হে শ্রী মাধব, এই চারটে নাম, নন্দনন্দন, যশোদা জীবন, দামোদর, শ্রী মাধব, এই চারটে নাম আপনারা একটু গাইবেন আর আমি শ্লোক গাইব, শ্লোকের ব্যাখ্যাও করে দেব। হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব, হে নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব, হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব, ধিক জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্র হে দৈত দৃশ্যতা দীক্ষুতাবকা স্ত্রী ধৃতা শব স্বাং বিচিন্বতে। বলুন, হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। জয়তি তেধিকং জন্মনা ব্রজ, তোমার জন্ম হয়েছে বলে বৃন্দাবনের অধিক জয়ধ্বনি শোনা যায়। বৃন্দাবনের অধিক জয়ধ্বনি বলছে, সব থেকে বেশি জয়ধ্বনি কোথায়? না, বৈকুণ্ঠ গোলক, কিন্তু তার থেকেও যেন বেশি জয়ধ্বনি শোনা যাচ্ছে বৃন্দাবনের, কারণ তোমার জন্ম হয়েছে বলে। জয়াতি তে অধিকং জন্মনা, মানে তে জন্মনা অধিকং জয়াতি, কেন তাতে বুঝলে কি করে যে আমি জন্ম নিয়েছি বলে একটা কিছু বড় সড়ো ব্যাপার ঘটেছে? বলে বুঝলাম কি করে, শ্রয়তা ইন্দিরা শশ্বদত্রহি, শ্রয়তা মানে আশ্রয় নিয়েছেন বা সেবা করছেন, এখানে স্বয়ং মা লক্ষ্মী সেবা করার জন্য এসে আশ্রয় নিয়েছেন। ইন্দিরা মানে লক্ষ্মী, ইন্দিরা গান্ধী নাম শুনেছেন তো? ইন্দিরা গান্ধী, ইন্দিরা শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী, স্বয়ং মা লক্ষ্মী এখানে সেবা করার জন্য এসে আশ্রয় নিয়েছেন। যে লক্ষ্মীকে পাওয়ার জন্য, যে লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য সবাই ব্যাকুল, তিনি এখানকার কৃপা পাওয়ার জন্য ব্যাকুল। শ্রয়তা ইন্দিরা, যাবেন বৃন্দাবনে, বেলবন বলে একটি জায়গা আছে, শ্রী বন বা বেলবন, সেইখানে মা লক্ষ্মীর মন্দির আছে, কিন্তু নারায়ণ নেই, নারায়ণ ছাড়া লক্ষ্মী, কারণ উনি নারায়ণকে না জানিয়ে লুকিয়ে এসেছেন বৃন্দাবনে। গোপী হবেন বলে, গোপীর ভাব পাওয়ার জন্য বৃন্দাবনে লুকিয়ে তপস্যা করছেন, ব্রজবাসী তাই বলে। সেই জন্য মা লক্ষ্মী এখানে সেবা করার জন্য এসেছেন, কম কথা? শ্রয়তা ইন্দিরা শশ্বদত্রহি, দয়িত মানে হে প্রিয়তম, দৃশ্যতাং একবার দেখা দাও, দিক্ষু দিকে দিকে, তাবকা আমরা যে তোমারই আপন জন, ত্বাং বিচিন্নতে তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমরা, তোমার আপনজন হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, একবার দেখা দাও। বলছে যে তোমরা আমাকে খুঁজে বেড়াচ্ছ কেন, আমি কি উপকার করি, কি জন্য, আমার কি কোনো সৌন্দর্যের জন্য, না কি কারণে তোমরা খুঁজে বেড়াচ্ছ? বলছে কি কারণে খুঁজে বেড়াচ্ছি, কারণ আমাদের প্রাণটা চুরি হয়ে গেছে, এই দেহগুলো শুধু পুতুলের মতন, যেমন পুতুলের দেহ থাকে কিন্তু প্রাণ থাকে না, প্রাণহীন দেহ সেটা তো পুতুল,
আমার এই দেহগুলো পুতুলের মতন বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে, আমাদের প্রাণগুলো চুরি হয়ে গেছে এবং চুরি করেছো তুমি। তোই ধৃত অসু, অসবহ, অসু মানে প্রাণ আর অসবহ বহুবচনে, আমাদের প্রাণগুলো তোমার কাছে বাঁধা আছে। তোই ধৃতা অসবহ ত্বং বিচিন্নতে, তোমাকে খুঁজে বেড়াচ্ছি। সর্বনাশ, আমি আবার কার প্রাণ চুরি করলাম রে বাবা? লোকে এমনি আমায় বদনাম দিয়েছে ছোটবেলায় মাখন চুরি করেছি বলে, আবার প্রাণও চুরি করেছি বলে। হ্যাঁ, চোর যারা হয় না তারা প্রথমে ছোট ছোট চুরিতে অভ্যাস করে, তারপর বড় বড় চুরির দিকে হাত বাড়ায়। তো তুমি মাখন চুরি থেকে শুরু করেছিলে আর সেই চুরি করা অভ্যাসের ফলে আমাদের প্রাণটাও চুরি করেছ। শুধু আমাদের প্রাণ কেন, আরো কি চুরি করেছো শুনবে? শরদ দাসয়ে সাধু জাত সাত সরসি যোদর শ্রীম সাদেশ সুরতনাথতে অসুলিক দাসিকা বরদনি ঘনত নেহ কিং বধ। বলুন হে নন্দ নন্দ যশোদা জীবন, যশোদা জীবন হে দামোদর, হে দামোদর, হে শ্রী মাধব, হে শ্রী মাধব, হে নন্দ নন্দ যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। বলছে শরদ উদাসয়ে সাধু জাত, শরত মানে শরৎকাল, উদাশয় মানে উদক আশয় অর্থাৎ জলাশয়, শরৎকালের জলাশয়ে সাধু জাত সুন্দরভাবে জন্ম নিয়েছে এমন সৎ সরসিজ সুন্দর একটা পদ্মফুল, উদর তার যে কোরক, সেই কোরকের সৌন্দর্য পর্যন্ত তুমি চুরি করে তোমার চোখে নিয়েছ। তাহলে অতি যত্নে পদ্মফুল তার কোরকে রাখে যে সৌন্দর্য, সেটা তুমি চুরি করতে যখন পেরেছ, এই ব্রজগোপীর প্রাণটাও যে তুমি চুরি করেছ তার প্রমাণ এইটা। শরদ উদাস হয়ে সাধু জাত সাত সরসিজুদর শ্রী মুষাদৃশা সুরতনাথ, হে কামদেবতার অধিপতি তে অশুল্ক দাসিকা, আমরা তোমার বিনামূল্যের দাসী। তে শুল্ক দাসিকা ওখানে লুপ্ত আকার, তে অশুল্ক দাসিকা মানে আমরা তোমার বিনামূল্যের দাসী। বিনামূল্যের দাসীকে কেউ মারে? যদি বা রাগ করে মারে, মেরে ফেলে কি কেউ? লোকে পয়সা দিয়ে আজকাল চাকর পাচ্ছে না, দেখবেন বাড়িতে আপনাদের যদি চাকর খুঁজতে যান অবস্থাটা কি হবে। কাজেই চাকর পাওয়া যায় না পয়সা দিয়ে, আর আমরা তোমার বিনামূল্যের দাসী, অশুল্ক দাসিকা। বরদ, তুমি সকলকে বর দান করো আর আমাদেরকে শুধু মৃত্যু দান করছো। নিঘ্নত নেহ কিংবধ, তুমি যে আমাদেরকে দর্শন দিচ্ছ না, এই অদর্শন জনিত যে ব্যথা, সেই ব্যথায় যে আমাদেরকে বধ করছো, এটাও কি বধ নয়? ছুরি দিয়ে মারলেই শুধু বধ, বিষ খাওয়ালেই শুধু বধ, আমাদেরকে দর্শন না দিয়ে যে কষ্টে আমরা মরে যাচ্ছি, এটাও তো নারী বধ। তুমি নারী বধের দায়ী হয়ে যাবে। বরদনি ঘনত নেহ কিং বধ, হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। তারপর বলছে শোনো, তুমি আমাদেরকে এখন যদি এইভাবে অদর্শন দিয়ে মারবে, তাহলে আমাদের বারে বারে বাঁচালে কেন? বলে বাঁচিয়েছি কখন তোমাদের, অনেকবার বাঁচিয়েছ। বিষে জেলা পেয়াদ ব্যাল রাক্ষসাদ বরষ মারুতাদ বৈদ্যতান লাত বৃষময় আত্মজাত
शाश्वत भयात् ऋषभ ते वयम् रक्षितामुः हे नन्द वत्सलो यशोदा जीवनो हे दामोदरो हे श्रीमाधवो हे नन्द কতবার আমাদেরকে বাঁচিয়েছো জানো? বিষ জলা পিয়াত, বিষ জল আমরা যখন পান করেছিলাম কালীয় দমনের দিন, বিষ জল যখন আমরা পান করেছিলাম তখন তুমি বাঁচিয়েছিলে কালীয়কে দমন করে। বিয়াল রাক্ষসাত, বিয়াল মানে সাপ, সাপের মতো দেখতে একটা রাক্ষস এসেছিল বৃন্দাবনে, তার নাম হচ্ছে অঘাসুর। বিরাট বড় হাঁ করে সে বর্ণনা আছে না, এত বড় হাঁ যে নিচের চোয়ালটা দেখা যাচ্ছে, উপরের চোয়ালটা দেখা যাচ্ছে না, আর নিচের চোয়ালটাকে চোয়াল বলে মনে হচ্ছে না, ছোটোখাটো পাহাড় পর্বত বলে মনে হচ্ছে। আর জীবটা বার করে দিয়েছে বৃন্দাবনের রাস্তার উপরে, রাখালরা ভাবছে এটা বোধহয় একটা পাহাড়ের গুহার মধ্যে যাচ্ছে রাস্তা। এই ভেবে গরু বাছুর নিয়ে রাখালরা সব ওই জীবের উপর দিয়ে একদম ধীরে ধীরে পেটের ভিতরে চলে যাচ্ছে। কৃষ্ণ বুঝতে পেরে কৃষ্ণ ওদের সঙ্গে প্রবেশ করলেন ভেতরে গিয়ে, যেই মুখ বন্ধ করে দিয়েছে তখন ভিতরে গিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে তাকে হত্যা করে মাথার থেকে বেরোলেন, সব রাখালদেরকে নিয়ে মাথায় গর্ত করে সেখান থেকে বেরোলেন। তাহলে এই যে তুমি বারবার আমাদেরকে রক্ষা করেছ, বিষজলা পেয়াত বিয়াল রাক্ষসাত বর্ষমারুতাত, বর্ষমারুত মানে ঝড় বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছিল বৃন্দাবনে সেই ইন্দ্র যখন রেগে গেল, ইন্দ্র রেগে গেল না যে ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দিয়ে পর্বতের নামে যজ্ঞ হচ্ছে, এ জীবনে কেউ কোথাও করেছে? ইন্দ্রের অসম্মান হয়ে গেল, ইন্দ্রের যজ্ঞ করতে শুরু করেছিলেন নন্দরাজা, কৃষ্ণ বললেন ইন্দ্রের যজ্ঞ করে লাভ নেই, গিরিগোবর্ধন পর্বতের ঘাস পাতা খেয়ে আমাদের গরু বাছুর বেঁচে থাকে তাই পর্বতের নামে যজ্ঞ করো। তাই শুনে ইন্দ্র রেগে গিয়ে সাত দিন ধরে একেবারে ঝড় বৃষ্টিতে ভাসিয়ে দিলেন বৃন্দাব। সেই সময় তো গিরিগোবর্ধন ধারণ করে তুমি আমাদেরকে বাঁচিয়েছ। বর্ষ মারুতাদ বৈদ্যুতানলাত, বৈদ্যুতানল মানে বিদ্যুৎ চমকে আগুন পড়েছিল জঙ্গলে, তাতে দাবানল লেগে গেছিল, আর সেই দাবানল বৃন্দাবনকে একদম জ্বালিয়ে শেষ করে দিচ্ছিল। কৃষ্ণ সেটাকে নিরোধ করেছিলেন, বন্ধ করে দিয়েছিলেন, বলা হয় অগ্নি পান করে তিনি দাবানল নিভিয়ে দিয়েছিলেন। তাহলে এই যে তুমি আগুন থেকেও আমাদেরকে রক্ষা করেছো, ঝড় বৃষ্টি থেকে রক্ষা করেছো, বিষ জল থেকে রক্ষা করেছো, বৃষ মায়াত্মজাত, বৃষ অসুর, একটা অসুর গরুর রূপ ধারণ করে এসেছিল না বৃষ, হ্যাঁ তার নাম হচ্ছে অরিষ্টাসুর, অরিষ্টাসুর বলে একটা অসুর, সে বলল যে কৃষ্ণের কাছে যেতে গেলে দৈত্যী দানব সেজে গেলে হবে না, কারণ দৈত্যী দানব রূপ দেখলেই তো মারতে শুরু করবে, এমন একটা রূপ ধরব যেটাকে ও ভালোবাসে কোনোদিন মারবে না, সেই রকম রূপ ধারণ করে যেতে হবে। তো কৃষ্ণ যেসব প্রাণী ভালোবাসেন তার মধ্যে দুটি নাম সব থেকে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে আপনারাও জানেন ভীষ্ম বলেছিলেন এই শ্লোকটা যে তুমি ভালো তো সবাইকে বাসো কিন্তু স্পেশাল দুজনের নাম উল্লেখ আছে তোমার প্রণামের মধ্যে, সেটা কি? নম ব্রহ্মণ্য দেবায়, তারপরে গো ব্রাহ্মণ, মানুষের মধ্যে ব্রাহ্মণ, পশুর মধ্যে গরু, এই দুটো প্রজাতি বেশি করে তুমি হিত আকাঙ্ক্ষা করো, বেশি করে তাদেরকে ভালোবাসো। তা বলে ব্রাহ্মণ বলতে এখানে কিন্তু ওই গলায় পৈতে থাকলেই হবে না, বাপ ঠাকুরদারও পৈতে ছিল আমারও আছে, এইটা ধরে নিলে হবে না, কোন ব্রাহ্মণ কৃষ্ণের প্রিয় সেটা টিকায় ব্যাখ্যা করা হয়েছে, নিয়মিত বেদ পাঠকারী ব্রাহ্মণ হতে হবে। এবার বেদ পাঠ তো আমাদের বাংলায় নেই বললেই চলে, খুব কম,
আর একেবারে বেদ পাঠ যদি অসম্ভব হয় সেখানে একটা সংক্ষিপ্ত নিয়ম আছে যে গায়ত্রীটা যদি অন্তত নিয়মিত পাঠ করেন, গায়ত্রী হচ্ছে বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র, আর সেইটা যদি নিয়মিত পাঠ করে তবুও সে চলবে। তাই বলছে ব্রাহ্মণ এবং গরু, একজনের মুখের দিকটা পবিত্র, একজনের পশ্চাৎ দিকটা পবিত্র। ব্রাহ্মণের মুখ অংশ পবিত্র কারণ সেখানে বেদ উচ্চারণ হয়, আর গরুর পশ্চাৎ অংশ পবিত্র, সেই জন্য গরুর পিছন দিকে যা যা পাওয়া যায় সবটাই পূজায় লাগে। ব্রাহ্মণের মুখের দিকটা প্রিয়, গরুর পশ্চাৎ দিকটা প্রিয়। হ্যাঁ, তাই জন্য গো ব্রাহ্মণ হিতায়চ। তো তখন অরিষ্টাসুর মনে মনে ভাবল ব্রাহ্মণের রূপ তো আমার দ্বারা ধরা সম্ভব নয়, কিন্তু গরুর রূপটা ধরতে পারব। এইভাবে গরুর রূপ ধারণ করে কৃষ্ণকে বারবার গুতাতে লাগলো। এবার কৃষ্ণ বলছে আমার মশাই 900,000 গরু জীবনে কেউ গুতালো না, এই গরুটা তখন থেকে আমাকে গুতানোর চেষ্টা করছে, ব্যাপারটা কি? ভালো করে খেয়াল করলো যে সব গরুর ছায়া পড়ছে, এর বেটা ছায়া পড়ছে না। বুঝলেন এটা তাহলে গরুই নয়, এটা কোনো মায়াবী দৈত্য দানব কিছু হবে। এই বলে সেই গরুর পা ধরে একদম বন বন করে ঘুরাতে ঘুরাতে আছাড় দিয়ে তাই বলছে বৃষরূপ ধারণ করে এসেছিল যে অসুর, তাকেও তুমি হত্যা করে আমাদের বাঁচিয়েছ, তা নাহলে আমরাও তো তাকে পুজো করতে যেতাম, শেষকালে আমাদের গুঁতো খেয়ে মরতে হতো। ময়াত্মজাত, ময় দানবের, ময় অসুরের যে পুত্র তার নাম হচ্ছে ব্যোমাসুর, সেই ব্যোমাসুরের থেকে তুমি আমাদের বাঁচিয়েছ। বৃষময়াত্মজাত বিশ্বত ভয়াত ঋষভতে বয়ম রক্ষিতামুহ। ঋষভ, ঋষভ মানে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, মানব জাতির মধ্যে যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তাকে বলে ঋষভ। তুমি সেই ঋষভ, তোমার ঋষভ তে বয়ম রক্ষিতা, তে মানে তোমার দ্বারা রক্ষিতা, আমরা রক্ষিত হয়েছি। মুহু বারে বারে, বারবার আমরা রক্ষিত হয়েছি তোমার দ্বারা, আমরা আমাদেরকে রক্ষা করেছ। বলে দেখো আমি রক্ষা করেছি তোমাদের কথা ভেবে নয়, আমি তো গিরিগোবর্ধন ধারণ করেছিলাম আমার মাকে বাঁচানোর জন্য, আমার বাবাকে বাঁচানোর জন্য, এবার তোমরা যদি তার পেছনে এসে লাইন দিয়ে দাঁড়াও তো দাঁড়িয়ে দেবো, এসে দাঁড়িয়ে পড়েছো বেঁচে গেছো, কাজে আমি তোমাদের জন্য যে গিরিগোবর্ধন ধারণ করেছি এটা তো নাও হতে পারে, আমি গিরিগোবর্ধন ধারণ করেছি আমার মা বাবাকে বাঁচানোর জন্য। অমনি বলছেন মাকে বাঁচানোর জন্য, তাহলে তোমার মাকে? বলে ন কেন, যশোদা মা? বলে যশোদা তোমার মা? তুমি কি শুধুমাত্র যশোদার পুত্র হিসেবে এই পৃথিবীতে এসেছো, না আরো কোনো বড় উদ্দেশ্যে এসেছো? এবার পরের শ্লোকটা, না খালু গোপিকা নন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্ম দৃক বিখন সার্থিত বিশ্বগুপ্ত ইয়ে সখয় দেয়ান সাত্বতাঙ্কুলে হে নন্দ নন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রীমান হে নন্দ নন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রীমান। বলছে নখালু গোপিকা নন্দন ভবান, ভবান মানে হচ্ছে আপনি, আপনি শুধুমাত্র গোপিকানন্দন নয়, নখলু গোপিকানন্দন ভবান, তুমি শুধু যশোদার ছেলে নও, তাহলে কে? অখিল দেহিনাম অন্তরাত্মদৃক, তুমি সমস্ত জীবের অন্তরাত্মা। কাজে ওই কথা বললে তো শুনবো না, মা বাবাকে বাঁচানোর জন্য গিরিগোবর্ধন ধারণ করেছি, তুমি সমস্ত জীবের অন্তরাত্মা। গর্গাচার্য বলে দিয়েছেন আমাদেরকে, তুমি সমস্ত জীবের অন্তরাত্মা, এখন রাখাল বেশি আমাদের সঙ্গে মিশছো তাই এরকম আমাদের কাছে কথা শুনছ। নখলু গোপিকা নন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদৃক বিখনসা, বিখনসা মানে ব্রহ্মার দ্বারা অর্থিত, প্রার্থিত হয়ে বিশ্বগুপ্তয়ে এই জগৎকে রক্ষা করার জন্য, পালন করার জন্য, সখ হে সখা
উদয়ীবান উদয় হয়েছ সত্ত্বতাং কুলে সৎবংশে। তুমি সৎবংশে উদয় হয়েছ জগৎকে রক্ষা করার জন্য। কাজে এরকম বলে দিও না যে আমি মা যশোদাকে বাঁচানোর জন্য গিরিগোবর্ধন ধারণ করেছি, ওটা তোমার মুখের কথা মনের কথা নয়। মা যশোদাকেই বাঁচানোর জন্য ধরেছিলাম, গিরিগোবর্ধন ধারণ করেছিলাম, কিন্তু তোমরাও বেঁচে গিয়েছ। এইবার আবার অন্যদিকে কথা বলছে যে তুমি মা যশোদার ছেলে হতেই পারো না, অভিমান। এটার আবার ভিতরে অন্যরকম অর্থও আছে, অভিমানের দিক থেকে অর্থ আছে কিছু কিছু। অভিমান করে গোপীগণ বলছেন, না খালো গোপিকানন্দন, তুমি গোপিকানন্দন হতেই পারো না, কারণ মা যশোদার হৃদয় যতটা কোমল সেটা আমরা তো গোপী আমরা জানি, তোমার হৃদয় তাহলে এতটা কঠিন হতো না। তুমি যদি যশোদারই ছেলে হতে তাহলে তোমার হৃদয় এতটা কঠিন হতো না। না খালো গোপিকানন্দন ভবান অখিল দেহি নামান্তর আত্মাদৃক। বলে ঠিক আছে ঠিক আছে, তোমরা কষ্ট পাচ্ছ বোঝা যাচ্ছে তোমাদের কথা শুনে, এখন কি চাইছো তাই বলো। কি চাইছি? বিরচিতা ভয়ম বৃষ্ণি ধুরিয়তে চরণমিয়ুষাং সংশ্রিতের ভয়াত করসরোরুহম কান্ত কামদাম শিরসি ধেহি নাঃ শ্রীকর গ্রহ। বলুন, হে নন্দ নন্দন যশোদা দেবন, হে দামোদর, হে শ্রীমাধব। আচ্ছা, আমাদের অভিমান শুনে তোমার যদি মনটা নরম হয়ে থাকে তাহলে আমাদেরকে কিছু দাও। কি চাইছো? শিরসি ধেহি নহ। নহ মানে আমাদের, সংস্কৃত এমন একটা ভাষা, শুধু দন্তের ন মানে আলাদা, বিসর্গ জুড়ে দিলেই মানে আলাদা। শুধু দন্তের ন মানে না, ন মানে না, কিন্তু নয়ের সঙ্গে যখনই বিসর্গ হয়ে গেল তার মানে হচ্ছে আমাদের। নহ মানে আমাদের, হ্যাঁ, শিরসি ধেহি নহ, আমাদের মাথায়, নহ শিরসি আমাদের মাথায়, ধেহি রাখো, কি না শ্রী করগ্রহম তোমার হাতটা রাখো। হাতটা কেমন? না বিরচিতা ভয়ম, যে হাত সকলকে অভয় দান করে, বৃষ্টি ধৈর্য, যদুবংশের মধ্যে তুমি শ্রেষ্ঠ শিরোমণি বৃষ্টি ধৈর্য, তে চরণামি ইয়ুষাম তোমার চরণে যারা শরণাপন্ন হয় তাদের সংস্কৃতের ভয়াত সংসার ভয় থেকে, যারা গোবিন্দ চরণে শরণাপন্ন হয় তাদেরকে সংসার ভয় থেকে অভয় দান করে যে হাত, সেই হাত আমাদের মাথায় রাখো। সংসার ভয় থেকে অভয় দেয় যে হাত, সেই হাত আমাদের মাথায় রাখো। বিরচিতা ভয়ং বৃষ্টি ধুরিয়তে চরণামি ইয়ুষাং সংস্কৃতির ভয়াত কর সরোরুহম। কর মানে হাত আর সরোরুহ মানে পদ্মফুল। সর মানে সরোবর, রুহ মানে ভিতর থেকে বেরোচ্ছে, সরোবরের ভিতর থেকে যেটা বেরোয় সরোরুহ তার মানে পদ্মফুল। তাহলে কর সরোরুহ মানে কর কমল। কর সরোরুহম কান্ত কামদম, হে কান্ত সমস্ত কামনা পূর্ণকারী তোমার ওই কর কমল শিরসি ধেহি না আমাদের মাথায় রাখো। তো বলছে যে তোমাদের মাথায় রাখবো, আমার হাতটা কেমন? শ্রী করগ্রহম, প্রশংসা করার জন্য বলছে শ্রী করগ্রহম। একদিকে শ্রী মানে মা লক্ষ্মী, আবার একদিকে শ্রী মানে সৌন্দর্য, সুন্দর তোমার হাতখানি, এটাও অর্থ হয়। আর একটা অর্থ হয় স্বয়ং মা লক্ষ্মী ওই হাতটি ধরে ধন্য হয়েছেন। শ্রী মানে মা লক্ষ্মী, করগ্রহম ওই করটি গ্রহণ করেছেন বলে ধন্য হয়েছেন, শ্রী করগ্রহম। যখন এই দ্বিতীয় অর্থটা হচ্ছে যে মা লক্ষ্মী তোমার হাতটা ধরে ধন্য হয়ে গেছে, কৃষ্ণের যেন আরো ফুলে ফেঁপে অস্থির হয়ে গেল যে বাহ ভালোই কথা, তো তাহলে আমার হাত পেয়ে যখন মা লক্ষ্মী ধন্য, এই হাত তো যেখানে সেখানে দেয়া যাবে না।
তোমাদের মতন সাধারণ এই গোপীর মাথায় এই হাত দিতে পারবো, এই লক্ষ্মী এই হাত নিয়ে টনটনি করে, এই হাত তোমাদের জন্য নাই, এ অনেক দামি জিনিস। বলে ঠিক আছে, তাহলে হাত বাদ, হাত লাগবে না আমাদের, অন্য কিছু দাও। কি চাই? ব্রজ জনার্তি হন বীর সীতাম নিজ জন স্ময়া ধ্বংসন স্মৃত ভজ সখে ভবত কিঙ্করি স্মনো জল রুহানন চারু দর্শয় হে নন্দ নন্দ যশোদা জীবন হে দামোদর হে শ্রীমাধব হে নন্দ নন্দ যশোদা জীবন হে দামোদর বলছে ব্রজ জনার্তিহান বীর যোশিতা, হাত বাদ দিয়ে দিলাম, কারণ তুমি যখনই বললাম মা লক্ষ্মী ওই হাতটা ধরেছেন বলে ধন্য হয়ে গেছেন, তাতে তুমি নিজেকে এত বড় বলে মনে করছো, হাতটা দিতে চাইছো না আমাদের মাথায়, ঠিক আছে তোমার হাত তোমার কাছেই রাখো, অন্য কিছু দাও। কি চাইছো? জলরুহানম চারু দর্শয়, মূল কথা শ্লোকের মধ্যে জলরুহ, জলরুহ মানে পদ্মফুল, যেমন আগে বললাম সররুহ, আর জলরুহ জল থেকে যেটা বেরোচ্ছে সেটা পদ্মফুল। আননম মানে পদ্ম, মুখ, তোমার মুখটা পদ্মফুলের মতন। জলরুহাননম চারু দর্শয়, এই সুন্দর মুখকমলটি আমাদেরকে দেখাও। এবার মুখকমলটি কি করে সেগুলো বলছে, ব্রজজনার্তিহন, এই ব্রজজনের ব্যথা হরণ করে। ব্রজজন আরতি হন, ব্রজবাসীর ব্যথা হরণ করে তোমার যে মুখকমল। নিজ জনস মায়া ধ্বংসন স্মিত, তোমার নিজের লোকেদের মধ্যে যারা কেউ সুন্দর আছে তাদের এই সৌন্দর্যের অহংকারটাও দূর হয়ে যায়। যে যত সুন্দর তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, তারা সবাই তোমার মুখের সামনে আসলে মাথা নিচু করে ফেলে, কারণ তোমার মতো এত সুন্দর রূপ তাদের নেই। নিজ জন স্ময়, স্ময় মানে গর্ব, তুমি নিজের লোকেদেরও সৌন্দর্যের অহংকার সব দূর করেছো। কিসে? স্মিতম, একটুখানি মুচকি হাসিতে। তোমার ওই মুচকি হাসির কাছে সমস্ত লোকের সৌন্দর্য শেষ। নিজ জনস্ময় ধ্বংসনাস্মিত, ভজ সখে আমাদেরকে সেবা করো, ভবত কিঙ্করি স্মনো, আমরা তোমারই সেবিকা, আমরা তোমার দাসী, কিন্তু তুমি আমাদেরকে সেবা করো। এখানে একটুখানি ব্যাখ্যা আছে যে দাসী কি আবার সেবা করবে বাবু, তাহলে সে দাসী হলো কি করে? বলছে ভবত কিঙ্করি, আমরা আপনার দাসী, কিন্তু ভজ সখে আমাদেরকে তুমি সেবা করো, ভজমানে সেবা করো। তো বলছে মুখে বলছো দাসী আবার বলছো সেবা করো, তো স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে না? বলে না, এর আগে বলেছি আমরা কিন্তু এমনি এমনি দাসী নই, আমরা বিনামূল্যের দাসী। যেহেতু বিনামূল্যের দাসী, সেই জন্য আমাকে বাঁচিয়ে রাখাটাও তোমার দরকার, এই মরে গেলে আর লোক আসবে না তোমার কাছে। এই যে বিনা পয়সায় খাটিয়ে নিচ্ছ, হ্যাঁ, এই মরে গেলে আর লোক পাবে না, কাজেই আমাকে বাঁচিয়ে রাখানোর দায়িত্বটাও তোমার। তা বিনামূল্যের দাসীর যদি শরীর খারাপ হয়, তখন বাবু গিয়ে তার মাথায় হাত বুলায় না, কিরে তাড়াতাড়ি সুস্থ হ, এনে ওষুধ খা। মনে করুন কোনো দাসী সে এত অসুস্থ হয়ে গেছে বিছানা থেকে উঠতেই পারছে না, বাড়িতে বাবু আর দাসী ছাড়া কেউ নেই, তখন মানবিকতার খাতিরেও তো বাবু গিয়ে ওষুধটা নিয়ে গিয়ে সেই দাসীর মুখে দেবে, মাথায় হাত দিয়ে বলবে কিরে তুই তাড়াতাড়ি সুস্থ হ, নাহলে আমাকে দেখবে কে? কাজেই আমরা যেহেতু তোমার চরণের বিনামূল্যের দাসী, এখন আমরা অসুস্থ, বিরহ রোগে আমরা আক্রান্ত হয়েছি, তাই আমাদেরকে সেবা করার দায়িত্ব তোমার। এই অন্তর্নিহিত ব্যাখ্যাগুলো কিন্তু শুধু শ্লোকের অনুবাদে পাওয়া যাবে না, এইগুলো হচ্ছে ছয় গোস্বামীর টীকা, মানে জীব গোস্বামীপাদ
ভাগবতের তিনখানা টিকা রচনা করেছে। একটা টিকা লিখেও তার মনে হলো যেন সব বলা হলো না, আবার লিখতে শুরু করলেন। ক্রমসন্দর্ভ, বৃহৎ ক্রমসন্দর্ভ, আবার লঘু বৈষ্ণব তোষণে, তিনখানা টিকা শুধু জীব গোস্বামী একাই লিখেছেন। আবার সনাতন গোস্বামী যে টিকা লিখেছেন তার নাম বৃহৎ বৈষ্ণব তোষণে। বিশ্বনাথ চক্রবর্তীর টিকা, সব থেকে রসালো টিকা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী, সব থেকে রসজ্ঞ পণ্ডিত, তার টিকাটা হচ্ছে সারার্থ দর্শিনী। এইগুলোর মধ্যে কিন্তু এই অন্তর্নিহিত রসালো কথাগুলো বিশ্লেষণ আছে, যে আমরা তোমার সেবিকা কিন্তু এখন তোমাকে সেবা করতে হবে, কারণ আমরা বিনামূল্যের সেবিকা, আমাদেরকে বাঁচিয়ে না রাখলে তোমারও সেবা হবে না, তোমার নিজের দায়িত্বে সেবা করো আমাদের। এটা একটা অর্থ হয়, আর একদিক দিয়ে অর্থ করা হয়েছে, আর একটাও ব্যাখ্যা আছে যে কৃষ্ণের হাতে সেবা পাচ্ছেন গোপীগণ এটা নিজের সুখ বাসনা করে নয়, কৃষ্ণের সুখকে কামনা করে। এখানে প্রশ্ন উঠতে পারে যে গোপীরা কৃষ্ণের হাতে সেবা পেতে চাইছে, তাহলে আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, এটা কেটে গেল না কথাটা? কাম কাকে বলে আর প্রেম কাকে বলে, খুব সহজ একটি সংজ্ঞা চৈতন্য চরিতামৃতে আছে, আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম। সোজা বাংলায় নিজের ইন্দ্রিয়কে সুখ দেবার জন্য যে চেষ্টা সেটার নাম কাম। দুই, প্রেম কাকে বলে? কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, কৃষ্ণের ইন্দ্রিয়কে সুখ দেবার জন্য যে চেষ্টা তাকে বলে প্রেম। মানে কৃষ্ণকে সুখী করার নাম প্রেম, নিজেকে সুখী করার নাম কাম, সোজা হিসেব। তাহলে কেন গোপীরা বললো তুমি আমাদের সেবা কর? এখানে গোপীরা যদি বলে যে আমাদেরকে সেবা করো, তাহলে তো তাদের নিজের ইচ্ছা পূর্ণ হচ্ছে, তা নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য তারা কৃষ্ণকে ডাকছে, তাহলে এটা তো প্রেম বলা যাবে না, এতো কামের অন্তর্গত। এখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ টীকা করেছেন যে শোনো, বাড়িতে যদি কোনো বন্ধু বেড়াতে আসে তখন তুমি বলো না, এই যা ভালো করে চারখানা নলেন গুড়ের সন্দেশ নিয়ে আয়। তখন বন্ধু বলছে না 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 না, এখন সন্দেশ আনার দরকার নেই, আমি এখনই এসে চলে যাব। তখন কি উত্তর দেওয়া হয়? আরে না না, তোর জন্য আনতে বলছি না, আমার নিজের জন্যই আনতে বলছি, আমি তো খাবো, আমি খাবো আমার সঙ্গে তুইও খাবে। তো এটা কি সত্যি সে নিজের জন্যই আনতে বলছে? তখন যেমন বন্ধুকে শোনানোর জন্য, বন্ধু যাতে খায় সেই জন্য বলছে আমি নিজের জন্যই আনতে বলছি, তোর জন্য বলছি না, সেটা তার মুখের কথা, আসলে সে বন্ধুর জন্যই আনতে বলছে, কিন্তু বন্ধু যে তাড়াহুড়ো করছে সেটা আটকানোর জন্য বলল যে আমি আমার জন্যই মিষ্টি আনতে দিচ্ছি, তোর জন্য দিচ্ছি না। ঠিক তেমনি গোপীগণ বলছেন তুমি আমার সেবা করো, তার মানে এখানে আমাকে সুখী করো তা নয়, আমার সেবা করলে তোমার সুখ হবে, তোমার সুখ চিন্তা করে নিজের সেবা চাইছি। এটা হচ্ছে অন্তর্নিহিত অর্থ। ভজে সখে ভবত কিং করিষ্মনো হে নন্দ নন্দনো যশোদা জীবনো হে দামোদরো হে শ্রীমাধব। শোনো শোনো, অত অন্তর্নিহিত ব্যাখ্যাটাকে আমি বুঝি না, তোমরা খুব অন্যায় করে ফেলেছ, আমাকে বাবু বলছো আবার আমার হাতেই সেবা পেতে চাইছো, ওটি হবে না, করবো না আমি সেবা। আমার সেবা করার জন্য সবাই দৌড়াদৌড়ি করে, আমার হাতে সেবা পেতে চাইছো, তোমাদের শক্ত মন্দ না, অন্য কিছু চাও। বলে ঠিক আছে, তাহলে অন্য কিছু দাও, অন্য কিছু দাও যাতে তোমার পরিশ্রম হবে না, সেবা করতে হবে না, এমন কিছু একটা দাও। কি চাইছো? মধুরয়া গিরা বলগু বাক্যা বুধ মনো গিয়া পুষ্করে ক্ষণ বিধি করি রিমাছি অধর সি ধুনা আপ্যায়স্বন হে নন্দ নন্দ যশোদা জীবন হে দামোদর হে শ্রীমাধব হে নন্দ নন্দন
বলছে মধুরয়া গিরা বলগুয়া কেয়া বুধ মানো গয়া পুষ্করে ক্ষণ বিধির করি রিমা বীর ইচ্ছসি রধরসি ধুনা পায় যস্বন। এই যে সংস্কৃত শ্লোকটা ছন্দ, এই ছন্দটার নামও ইন্দিরা ছন্দ। সেই প্রথমে বলা হলো ইন্দিরা মানে লক্ষ্মী, সেই ছন্দটাও কিন্তু ইন্দিরা ছন্দে। পুরুষ গোপীগীতের একটা বাদ দিয়ে সবগুলো, অন্তিম শ্লোকটা অন্য ছন্দে। হ্যাঁ, এগুলো সবই ইন্দিরা ছন্দের শ্লোক। বলছে দেখো, বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তাহলে তাকে আপ্যায়ন করতে হয়। কি কি আপ্যায়ন করতে হয়? পানীয় দিয়ে আপ্যায়ন করতে হয়। পানীয় দিয়ে আপ্যায়ন করতে হয়, পানীয়র সঙ্গে কিছু একটা থাকতেও পারে। জল তো থাকবেই, এবার জলের সঙ্গে যোগ থাকলেই সেটাকে বলে জলযোগ। তো কাজেই আত্মীয় আসলে যেমন আপ্যায়ন করে, তুমি তো বাঁশি বাজিয়ে আমাদেরকে ঘর থেকে ডেকে এনেছো, আমরা কি তোমার তাহলে অতিথি নই? আমরা তো নিজে থেকে আসিনি, রাসলীলায় তুমি বাঁশি বাজিয়েছো তাই পাগলের মতন ছুটতে ছুটতে তোমার কাছে এসেছি, কাজেই অতিথি। বিয়ে বাড়িতে যেমন কার্ড দিয়ে নেমন্তন্ন করা হয় তবে তো আত্মীয়রা আসে, মানে কার দায়ে পড়েছে? মান সম্মানের কোনো ভয় নেই, খেতে বসে যাবে? কার্ড না পেলে যেমন কেউ যায় না, তেমনি তোমার বাঁশি না শুনে আমরা আসিনি। কাজেই তুমি আমাদেরকে যখন নেমন্তন্ন করেছো, আমরা তোমার অতিথি, অতিথিকে এখন আপ্যায়ন করো। আপ্যায়ন করতে গেলে কি চাই? পানীয় চাই। সেই পানীয়টা কি? যেহেতু মধুর রসের কথা, সেই জন্য বলছে অধর সিধুনা আপ্যায়স্ম নহ। তোমার অধর সুধা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করো। এবার অধর সুধা দিয়ে আপ্যায়ন যে করবে, যেমন জল দিলে, পানীয় দিলে, শুধু পানীয় কেউ দেয় না, পানীয়র সঙ্গে একটা কিছু থাকে। চা থাকলে কেউ কি খালি চা দেয়? চায়ের সঙ্গে দুটো বিস্কুটও দেয়, চায়ের সঙ্গে বিস্কুটও দেয়। শরবত দিলে শুধু শরবত কেউ দেয় না, একটা মিষ্টি দেয়। কাজেই পানীয়র সঙ্গে একটা না একটা কিছু সঙ্গে থাকে। তো অধর সুধা যে তোমার পানীয়, সেটা তো তুমি দেবেই, তার সঙ্গে যেন আরো কিছু থাকে। সেগুলো কি? মধুরয়া গিরা, মধুরয়া গিরা, বলগু বাক্যয়া, তোমার মধুর মধুর শব্দাবলী যেন থাকে তার সঙ্গে। শুধু অধর সুধা দিয়ে দিলে হবে না, মধুর শব্দগুলো যেন থাকে। বলগু বাক্যয়া, সুন্দর সুন্দর বাক্যগুলো যেন থাকে। তোমার বাক্য কেমন? বুধ মনজ্ঞয়া, বুধ মানে পণ্ডিত, পণ্ডিতরাও হিমশিম খেয়ে যায় তোমার বাক্যের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করতে। কাজী পণ্ডিতদের মাথা ঘুরিয়ে দেওয়ার মতন যে কথা, সেও তো কথা তোমার জানা আছে। সেই রকম কথা তুমি যেন কিছু বলো, যে কথা যুক্ত অধর সুধা। মধুরয়া গিরা বলগু বাক্যয়া বুধ মনজ্ঞয়া পুষ্করে ক্ষণা, একটু দৃষ্টিপাত যেন থাকে। তোমার দৃষ্টিটা কেমন? পুষ্কর, পুষ্কর মানে পদ্ম, পদ্ম ফুলের মতন তোমার নয়ন, সেই নয়নের শুভ দৃষ্টিপাত যেন সঙ্গে থাকে। বিধিকারী রিমা, আমরা তোমার সেবিকা। বীর, হে বীর, ইচ্ছসি, আমাদেরকে দাও কি? না অধর সিধু না আপ্যায়সন, অধর সুধা দিয়ে আপ্যায়ন করো। বলে বাবা, চাইতে চাইতে এমন জায়গায় এসে ঠেকেছ যে তোমরা একেবারে সীমা অতিক্রম করতে শুরু করেছ। একটু আগে বললে যে আমি নাকি বাবু, তোমরা নাকি বিনামূল্যে দাসী, অথচ আমাকে সেবা করতে বলছ, এখন আবার বলছো আপ্যায়ন করো, তাও অধর সুধা দিয়ে? হবে না, অন্য কিছু চাও, অন্য কিছু। বলে অন্য কিছু? প্রণত দেহি নাম পাপ কর শরণম তিন চরণানু নাম শ্রীনিকেতনম ফণি ফণার্পিতম তে পদাম্বুজম কৃণকুচেষু নাহ ক্রিন্ধিরিচ্ছয়ম। হে Oh,
একটা কথা শুনে নাও, যেটাই বলছি সেটাই তুমি ভাবছো যে অত্যন্ত দামি। অধর সুদা চাইলাম বললে হবে না, হাতটা মাথার উপর দাও বললে হবে না, তারপরে আর কি বললাম, মুখটা দেখাও, মুখকমল দর্শন করো তাও হবে না। তাহলে এক কাজ করো, যে জিনিসটা তোমার শরীরের মধ্যে সব থেকে বাজে সেইটাই আমাদেরকে দাও। যেখানে ময়লা বেশি লাগে সেটাই তো বাজে হওয়া দরকার। আমরা হাঁটলে পরে ময়লাটা কোথায় লাগে? আর তুমি বৃন্দাবনের রাখাল, লাখের বেশি তোমার গরু, তাহলে গরুর পিছনে যদি কোনো রাখাল যায় তার পা দুটোর অবস্থা কি হয় বলুন তো? গরু যখন খুশি গোবর ত্যাগ করতে পারে, গরু যখন খুশি। হ্যাঁ, কাজেই এই গরুর পেছনে পেছনে তোমার ছোটা অভ্যাস, কাদায় গোবরে মাখামাখি হয়ে একদম জঘন্য দেখতে তোমার ওই দুটো পা, ওই চরণটি আমাদেরকে দাও, এই চরণটি আমাদেরকে দাও। চরণটি কেমন? একটা একটা করে অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। বলছে প্রণত দেহিনাং পাপকর্ষণম, প্রণত দেহিনাম, যারা তোমার চরণে প্রণাম করে সেই সব দেহধারীদের পাপকর্ষণম, পাপ আকর্ষণ করে নেয় তোমার চরণ। প্রণাম করলেই পাপ হরণ, প্রণত দেহিনাং পাপকর্ষণম। তা বলে ভেবো না খুব দামি কিছু, কারণ তৃণচরানুগম, তৃণ মানে ঘাস আর চর মানে ঘাসের উপর যে চরে অর্থাৎ গরু, তৃণচর মানে গরু, অনুগম তার পিছনে পিছনে যায় যে চরণ। কাজে গরুর পিছনে যে চরণ চলে সেটা খুব একটা দামি বলা যাবে না। তাই বলছি প্রণত দেহিনাং পাপকর্ষণম, তৃণচরানুগম, শ্রীনিকেতনম। এবার যেই বলেছে লক্ষ্মীর আশ্রয় স্বরূপ চরণ, অমনি কৃষ্ণ বলছে বাবা তাহলে চাইছো কেন, এ চরণে তো অনেক দাম, মা লক্ষ্মীর বাড়ি এটা কি? বলে না না, মা লক্ষ্মীর বাড়ি হতে পারে কিন্তু আবার নিন্দনীয় বিষয়ও আছে, কালীয় নাগের মাথার উপর তুমি চরণ রেখেছিলে, কাজেই লক্ষ্মীর বাড়ি হলেও ও চরণের খুব একটা দামও নেই, কারণ সাপের মাথাতেও আছে। তো সাপের মাথার থেকে অনেক ভালো জায়গা আমরা দিচ্ছি, সেখানে ওই চরণটা তুমি রাখো। ফণি ফণার পুতাম তে পদাম বুঝাম কৃণা কুচে শুনা, আমাদের হৃদয়ে তোমার ওই চরণটি রাখো। আমাদের হৃদয়টা কিন্তু সাপের ফণার থেকে অনেক ভালো জায়গা, সাপের ফণায় যখন রেখেছো ওই রকম মূল্যবান চরণ তাহলে যেখানে সেখানে রাখা তোমার অভ্যাস, কাজে অনেক ভালো একটা জায়গা তোমায় দিচ্ছি, আমাদের এই হৃদয়ে রাখো। কৃণ কুচি শুনা হৃকৃন্ধি, এই হৃদয়ে চরণটি রাখলে কি হবে? কৃন্ধি হৃচ্ছয়ম, আমাদের হৃদয়ে যা যা উদয় হয়েছে দুঃখ সেই ব্যথা বেদনা সমস্ত দূর হয়ে যাবে। কৃণকুচে শুনা কৃন্ধি হৃচ্ছয়ম, হে নন্দ নন্দন ভূমিকায় কৃষ্ণ একটি কথা বলছেন। আচ্ছা গোপীগণ, এতক্ষণ কিন্তু আমি কোনো প্রশ্ন করিনি, তোমরা সব বলে যাচ্ছ, আমি শুধু শুনে যাচ্ছি, যেটা যেটা আমার ভালো লাগছে না সেটা বলছি, কিন্তু প্রশ্ন করিনি আমি। এবার আমি একটা প্রশ্ন করতে চাই, করব? করবে তো, আবার জিজ্ঞেস করার কি আছে, করো, কি প্রশ্ন করবে? দেখো এই রসশাস্ত্রে মানে প্রেমের কবিতা টবিতা ধরো, এইরকম রসশাস্ত্রে বলা হয়েছে যে প্রেম এমন একটা জিনিস প্রিয়তমকে না দেখলে বা প্রিয়তমাকে না দেখলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অদর্শনে যদি মৃত্যু হয়ে যায় তাহলে জানতে হবে সেই প্রেম নাকি সেরা প্রেম। কৈতব রহিতা বলছে না, অকৈতব কৃষ্ণ প্রেম যিনি জাম্বু নদহেম, সেই প্রেম নীলকে না হয়, যদি হয় যোগ তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়য়। বিশুদ্ধ প্রেম এই জগতে চট করে হয় না, আর যদি হয় তাহলে বিয়োগ হলে সে বাঁচে না, মরে যায়।
তাহলে আমার অদর্শনে এখনো যখন বেঁচে আছো এতে প্রমাণ হয় তোমরা কিন্তু খুব বেশি ভালোবাসতে পারো নি। আমার অদর্শনে যদি মরে যেতে তাহলে বুঝতাম খুবই ভালো, একেবারে গভীর ভাবে আমায় ভালোবাসো, কিন্তু মরে তো যাওনি, দিব্যি গান গাইছো, কেঁদে কেঁদে গান গাইছো, কিন্তু গান তো গাইছো, গোপী গীত গান গাইছো যখন, কথা বলছো যখন, আবার সাহিত্য দিয়ে কথা বলছো, তার মানে বুঝতে হবে যে এখনো তোমরা বেঁচে আছো, ভালোই বেঁচে আছো। আমার অদর্শনে যখন মৃত্যু হয়নি এ প্রেম খুব একটা গভীর প্রেম বলা যাবে না। যখনই এই কথা বলেছেন তখন এই শ্লোক, এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের বাড়িতে শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থ আছে, পাতা উল্টালেই দেখবেন এই শ্লোকটি লেখা আছে। এই কথামৃত শব্দটা এই শ্লোক থেকে নেওয়া হয়েছে, সেই জন্য শ্লোকটা ওখানে আছে। কথামৃত, কথাই যে অমৃত সেটা এই শ্লোকের মধ্যে বর্ণনা আছে। তব কথামৃতম তপ্ত জীবনাম কবি ভিড়িতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততাম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনাম নন্দ নন্দনাও যশোদা বলছে তব কথামৃতং তপ্ত জীবনম। এতক্ষণে একটা প্রশ্ন করলে ভাবলাম একটু ভালো প্রশ্ন টশ্ন কিছু করবে, কিন্তু এমন প্রশ্ন করলো যেন আর একখানা শেল বিঁধে দিল, যে আমরা ওনাকে দেখতে না পেয়ে যদি মরে যেতাম তবে নাকি আমাদের প্রেমটা শ্রেষ্ঠ প্রেম বলে গণ্য হতো, বেঁচে আছি যখন এই প্রেমটা শ্রেষ্ঠ নয়। তো আমরা যে বেঁচে আছি এ কথা তোমায় কে বলল? আমরা তো মরেই আছি। মরে যাওয়া লোককে যদি কেউ বাঁচিয়ে দেয় সেটা তো তার পক্ষে আরো কষ্টকর। আমরা তোমার বিরহে মরেই যাচ্ছিলাম, আমাদের বাঁচিয়ে দিল কে জানো? তব কথামৃতম। অমৃত যেমন বাঁচিয়ে দেয় মরা লোককে, তোমার কথারূপী অমৃত আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তা নাহলে কিন্তু মরেই যাচ্ছিলাম। তব কথামৃতম। এবার কথামৃতটি কেমন একটা একটা করে অ্যাডজেক্টিভ পরে দেওয়া হয়েছে। এর আগের শ্লোকগুলোতে দেখলেন যে অ্যাডজেক্টিভগুলো আগে বলছে, নাউন ফর্মটা সবার শেষে, শেষে বা শেষের দিকে, কিন্তু এখানে আগেই মূল কথাটা পরে বিশেষণগুলো বলছে যে তোমার কথামৃতটি কেমন। তব কথামৃতম সেটি কেমন? তপ্ত জীবনম। তপ্ত জীবনম শব্দটার মানে কি একটু ঘুরিয়ে বুঝতে হবে, সরাসরি মানে করলে বিদঘুটে মানে হয়ে যাবে। তপ্ত মানে গরম আর জীবন মানে প্রাণ, তাহলে তপ্ত জীবনম মানে গরম প্রাণ, ওটা নয়। আবার বলছে জীবন শব্দের আরেকটা অর্থ হচ্ছে জল, জলের আরেক নাম জীবন, তাহলে তপ্ত জীবনং মানে গরম জল, সেটাও যদি অর্থ হয় তাও তো বিদঘুটে অর্থ হচ্ছে, সেই জন্য একটু ঘুরিয়ে ধরতে হবে মানেটা। টিকায় যেমন বলা আছে যে যদি কেউ মরুভূমিতে পথ হারায়, মরুভূমিতে পথ হারা পথিকের কাছে একটু জল যেমন প্রাণদায়ক, ঠিক তেমনি সংসার মরুভূমিতে যারা পথ হারিয়েছে তাদের কাছে এই হরি কথার অমৃত প্রাণদায়ক মহৌষধি। সংসাররূপী মরুভূমিতে যারা পথ হারিয়ে ফেলেছে তাদের কাছেই কৃষ্ণ কথার অমৃত যেন প্রাণদায়ক মহৌষধি। তাই বলছে তপ্ত জীবনম। তব কথামৃতং তপ্ত জীবনম কবি ভিড়িতাম। কবি ভিড়িতাম মানে কবিগণের দ্বারা প্রশংসিত,
সেই বাল্মীকি বেদব্যাস কালিদাস রবীন্দ্রনাথ নজরুল ইসলাম সমস্ত কবি এই হরিকথার প্রশংসা করেছেন। কাজেই হরিকথা বা ঈশ্বরীয় কথার প্রশংসা সেই বাল্মীকি বেদব্যাস থেকে রবীন্দ্রনাথ নজরুল পর্যন্ত সবাই প্রশংসাই করেছেন, কবিদের দ্বারা প্রশংসিত। কবি ভিড়িতম কলমশাপহম, কলমশ মানে পাপ, অপহম পাপ হরণকারী তোমার এই হরিকথা, শ্রবণমঙ্গলম এবং এটা শুনলেই মঙ্গল হয়। হরিকথা এমন কথা শুনলেই মঙ্গল, সব কথা কিন্তু শুনলে মঙ্গল হয় না। যেমন যদি কাউকে বলা হয় তোমার শরীরটা রুগ্ন দেখাচ্ছে, ছানা খাও শরীরটা বেশ পুষ্ট হবে, ছানা খাও শরীরটা পুষ্ট হবে, এরকম ছানা খাও যদি বলে যায় আর এই শুনে যায়, তার শরীরটা পুষ্ট হবে কি? শুনে যদি কেউ ছানাটা খায় তবে শরীর পুষ্ট হবে। ঠিক তেমনি হরি কথা কিন্তু তা নয়। হরি বলো হরি বলো হরি বলো ভাই, এটা শুনে কেউ যদি হরি নাও বলে শুনলেই মঙ্গল, আর বললে তো আরো মঙ্গল। তাই বলছে শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল তোমার কথা এমন। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভবি গৃণন্তি তে ভুরিদাজনাঃ। শ্রবণ মঙ্গলম শুনলেই মঙ্গল, শ্রীমদাততম শ্রী মানে সৌন্দর্য, আবার শ্রী মানে সম্পদ, প্রেম ধনে পরিপূর্ণ তোমার এই সুন্দর কথা শ্রীমদাততম। ভবি গৃণন্তি যারা জগতে প্রচার করে তে তারা ভুরিদা জনা, তারা শ্রেষ্ঠ দাতা। যখনই এই কথা এরকম ব্যাখ্যাটা হলো তখন শ্রীকৃষ্ণ বললেন বাহ আমার কথার অমৃত তাহলে তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তাহলে তার কথার অমৃত নিয়েই থাকো না, আবার আমাকে ডাকাডাকির কি দরকার। রসিক কম নয় না, একটা কথা বললেই সেটা ধরেই আবার উল্টো খোঁচা। তা আমার কথার অমৃতই যখন তোমাদের বাঁচিয়ে রেখেছে, কত কি প্রশংসা করলে আমার কথার, তাই সেটা নিয়েই থাকো, তাহলে আমাকে আর সরাসরি পাওয়ার কি দরকার, কথার অমৃত নিয়েই থাকো। যেই না এই কথা বলেছে তখন গোপীদের অভিমান হয়েছে, আর অভিমান যেই হলো ওই শ্লোকটার সব মানেগুলো পাল্টে গেল। গোস্বামীগণের বিশ্লেষণ, কৃষ্ণ যেই বললেন যে আমার কথা নিয়েই থাকো তাহলে আমার দর্শন দরকার নেই, অমনি অভিমান, আর অভিমান হওয়ার ফলেই ওই একই শ্লোক মানে পাল্টে যাচ্ছে। তব কথা অমৃতম, কে বলেছে তোমার কথা অমৃত? তব কথা অমৃতম, তোমার কথা শুনেছি বলেই আমাদের এই মরণ দশা তৈরি হয়েছে। যদি তোমার পাল্লায় না পড়তাম হাতা খুন্তি নিয়ে বাড়িতে বেশ ভালোই ছিলাম, কি দুধ দুইতাম, তারপরে ছানা করতাম, মাখন করতাম, কত কি কাজ নিয়ে আমরা বাড়িতে ব্যস্ত ছিলাম, এই তোমার পাল্লায় পড়েছি বলেই তো এই করুণ দশা হয়েছে আমাদের। কাজেই তোমার কথা শুনতে গিয়ে এই মরণ দশা আমাদের আজকে। কে বলেছে কথা অমৃত? কথা মৃত, কথার জন্য আমরা মৃত। তব কথা অমৃত তপ্ত জীবনম, সেটা উল্টে গেল মানে। আগে মানে ছিল যে মরুভূমিতে যারা পথ হারিয়েছে তাদের কাছে যেমন জল প্রাণ ফিরিয়ে দেয়, তেমনি সংসার মরুভূমিতে যারা পথ হারিয়েছে তাদের কাছে হরিকথা প্রাণ ফিরিয়ে দেয়। এবার উল্টে যাচ্ছে যে যে লোকটা মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছে তাকে যদি কেউ এক কেটলি গরম জল মুখের মধ্যে ঢেলে দেয় তার অবস্থাটা কি হবে? এমনি যাও বাঁচতো, হয়তো আধ ঘন্টা বাঁচতো, কিন্তু মুখে ওই গরম জল দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। তোমার কথাটা ঠিক ওই রকম অবস্থায়, যাও একটু বাঁচতাম, এই কথা শোনার পর যেন মৃত্যুটা আরো ত্বরান্বিত হচ্ছে। তপ্ত জীবন, তারপর বলছে কবি ভিড়িতম, কবিরা প্রশংসা করেছে বাল্মীকি বেদব্যাস থেকে একবারে রবীন্দ্র নজরুল, সখী সেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আর এত জল। হ্যাঁ, তো বলছে কবিরাই তো প্রশংসা করবে, কারণ কবিরা তোমার গল্প লিখেছে, তোমাকে কোনোদিন ভালোবেসেছে কি? মানেটা উল্টে যাচ্ছে, ওই বেদব্যাস তোমায় ভালোবেসেছে, ওই বাল্মীকি তোমায় ভালোবেসেছে, তারা তোমাকে নিয়ে কবিতা লিখেছে গান লিখেছে কিন্তু তোমাকে কোনোদিন ভালোবাসেনি। যদি আমাদের মতন তাদের অবস্থা হতো জীবনে তোমাকে নিয়ে গান লিখতো না, অন্য কিছু নিয়ে গান লিখত। তাই বলছে কবি ভিড়িতম কলমশাপহম
শ্রবণ মঙ্গলম, শুন আগে মানে ছিল শুনলেই মঙ্গল, আর এখন মানে হচ্ছে শুনতেই মঙ্গল। শুধু শুনতেই মঙ্গল, কাজে কিছু মঙ্গল নেই, তাহলে কি আমাদের এই অবস্থা হতো? শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, আগে মানে ছিল শ্রী মানে সম্পদ, প্রেম ধনে পরিপূর্ণ তোমার এই কথা, এটা মানে ছিল। আর অভিমান যেই করেছে ওই শব্দটার মানে যাচ্ছে পাল্টে, যে শ্রী মদা আততম, শ্রী মানে সম্পদ, সম্পদশালী ব্যক্তিগণের দ্বারা তোমার কথা প্রচারিত হয়েছে, উল্টে যাচ্ছে কোথায়, মানে সেই কার্ল মার্কসের ইকোনমিক্সের থিওরিতে চলে যাচ্ছে, যে ধর্মকে, ওই যে বলেছেন না কার্ল মার্কস, যে ধর্ম একটা আফিন, এই খাইয়ে লোকগুলোকে একদম পাগল করে রেখেছে, বোকা বানিয়ে রেখেছে, যেন সেই কথার পূর্বাভাস ভাগবতের টিকায় পাওয়া যাচ্ছে, যে তোমার কথা শুনে যাতে লোকগুলো পাগল হয়, সেই জন্য বড় লোকেরা তাদের পয়সা খরচা করে কৃষ্ণ কথা প্রচার করে, যাতে কৃষ্ণ কথা শুনতে শুনতে কেঁদে কেঁদে লোকগুলো পাগল হয়ে যায়। এটা গোপীদের অভিমানের কথা। তা সেই অভিমানের কথাটা পরবর্তীকালে যে একটা থিওরি হয়ে দাঁড়াবে কে জানে, হ্যাঁ, যে বড় লোকেরা পয়সা খরচা করে তোমার কথা পুরাণ পাঠকদের দিয়ে, মানে এখন তো পুরাণ পাঠক আর কেউ নেই, কীর্তন নিয়ে আছে ভাগবত পাঠক, ওই পুরাণ পাঠক, হ্যাঁ, ভাগবত পাঠক আর কীর্তন নিয়ে এদেরকে দক্ষিণা দিয়ে তোমার কথা প্রচার করায়, যাতে শুনে শুনে কানতে কানতে লোকগুলো মরে যায়, হ্যাঁ, এই পুঁজিবাদীদের কাজ। তাহলে শ্রী মদা আততম, শ্রী মদা আততম, ধনশালী ব্যক্তিগণের দ্বারা প্রচারিত হয়েছে তোমার কথা, কে বলেছে? প্রেম ধনে পরিপূর্ণ, আগে অর্থ ছিল প্রেম ধনে পরিপূর্ণ, তাই অভিমান যখন এইভাবে করেছেন গোবিন্দ আর থাকতে না পেরে গোপীদেরকে দর্শন দিলেন। আরও আছে কিন্তু সব শ্লোক ব্যাখ্যা আমি করব না, আমি শুধু অন্তিম শ্লোকটি আপনাদেরকে বলবো, এবং চাইব অন্তিম শ্লোকটা আপনারা সবাই মিলে আমার সঙ্গে বলুন, হাত জোর করে সবাই শ্লোকটা একবার বলুন, অন্তিম শ্লোকটা, সেটা অন্য ছন্দে, এই ছন্দে নয়। ইয়াতে সুজাত, ইয়াতে সুজাত চরণাম ভরুহম, স্তনেষু ভীতা শনৈ প্রিয় দধিমহি কর্কশেষু, তেন অটবেন অটসি তদ ব্যথতে না কিং স্বীত কুরপাদিভি ভব ভ্রমতি ধীর ভবধায়ুষাম। এবার একবারে শ্লোকটা বলি, তে সুজাত চরণাম্বরোহং স্তনেষু ভীতাশনৈ প্রিয়দধিমহি কর্কশেষু, তেনাটবীমটসি তদ্ব্যথতে ন কিং স্বীত কুরপাদিভির্ভ্রমতি ধীর্ভবদায়ুষাং নঃ। এইটা হচ্ছে অন্তিম শ্লোক, মানেটা বলে দিই। ইয়াতে সুজাত চরণাম্বুরুহম, তোমার এই যে সুন্দর চরণ কমল, স্তনেষু আমাদের হৃদয়ে, দধিমহি আমরা ধারণ করতে, কর্কশেষু আমাদের এই কঠিন হৃদয়ে তোমার ওই কোমল চরণ ধারণ করতে আমরা ভয় পাই, কারণ তোমার চরণ অনুপাতে আমাদের হৃদয়টা যেন কঠিন বলে মনে হয়। আর সেই চরণে তুমি যখন হাটে মাঠে ঘুরছ, ওই যে ঘাসের খোঁচা, ওই যে কাঁটা, ওই যে পাথরের টুকরো, এগুলো যখন তোমার পায়ে লাগে, তোমার পায়ে যত না ব্যথা লাগে তার থেকে শতগুণে যেন ব্যথা আমাদের হৃদয়ে লাগে। ইয়াতে সুজাত চরণাম্বরুহম স্তনেষু ভীতা শনৈ প্রিয়দধিমহি কর্কশেষু তেন অটবিমটসি তার ব্যথাতেই না কিং স্মৃত, তোমার কি ব্যথা লাগছে না ওই চরণে যে তুমি খালি পায়ে হাঁটছো? ভ্রমতি ধীর ভবদায়ুষাং, এইটা চিন্তা করেই আমাদের মাথা ঘুরছে সারাক্ষণ, কারণ ভবদায়ু আমাদের আয়ুটা তোমার উপর নির্ভরশীল।
আমাদের আয়ু নিয়ে তুমি বেঁচে থাকো, আমরাও বেঁচে আছি তোমার জন্য, আর আমাদের আয়ু নিয়ে তুমিও বেঁচে থাকো। ভবদ আয়ুষাম यते सुजात चरणाम्बुरुहंस्तनेषु भृताशनैः प्रियदधीमहि करकशेषु तेनाटवीमटसि तद्व्यथ तेन किं स्वित् कुर्पादिभिर्भ्रमतिधीर्भवदायुषमन। इटा हच्छे গোপীগীতির অন্তিম শ্লোক। আর একবার সবাই মিলে নাম সংকীর্তনটা করুন। হে নন্দ নন্দনা যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব, হে নন্দ নন্দনা যশোদা জীবন, হে দামোদর। এই শ্লোক আমাদের বরাহ নগরে চৈতন্য মহাপ্রভু শ্রবণ করেছিলেন, যখন পানিহাটি গ্রামে রাঘব পণ্ডিতের ভবনে মহাপ্রভু এসেছিলেন। চৈত্র মাসের একাদশীতে তিনি এখানে একাদশী পালন করেছেন। দ্বাদশী দিন বিকালবেলা এখান থেকে নৌকা করে বরাহ নগরে গিয়েছিলেন, আর সেই সময় এই শ্লোকগুলি পাঠ করা হয়েছিল। বলা হয়েছে যে মহাপ্রভু তিন প্রহর অবধি, এই মতো রাত্রি তিন প্রহর অবধি ভাগবত শুনিয়া নাচেন গুণনিধি। তাহলে তিন প্রহরে ক ঘন্টা হচ্ছে? এক প্রহরে তিন ঘন্টা, তিন প্রহরে নয় ঘন্টা। নয় ঘন্টা মহাপ্রভু একটানা শ্রবণ করেছেন এই ভাগবতের বিশ্লেষণ। এবং শোনার পর কি বললেন জানেন? তবে প্রভু আসিলেন বরাহ নগরে, ভাগ্যবন্ত কোনো এক ব্রাহ্মণের ঘরে। সেই ব্রাহ্মণ হয় পণ্ডিত ভাগবতে, প্রভু দেখি ভাগবত লাগিলা পড়িতে। চৈতন্য ভাগবত থেকে বলছি, ওখানে বলা হচ্ছে সেই ব্রাহ্মণ হয় পণ্ডিত, ব্রাহ্মণের নামটা কিন্তু বলা হয়নি। পরবর্তীকালে জানা গিয়েছে ব্রাহ্মণের নাম হলো রঘুনাথ উপাধ্যায়। তিনি বরাহনগরে বাস করতেন, কিন্তু বরাহনগরে জন্ম নয়, তার জন্ম হচ্ছে বর্ধমান জেলার ঘোড়ানসি গ্রাম। বর্ধমান জেলার ঘোড়ানসি গ্রাম থেকে তিনি বরাহনগরে এসে বাস করতেন গঙ্গা তীরে। এবং তিনি যখন শুনেছিলেন চৈতন্যদেব এসেছেন, নবদ্বীপে সংকীর্তন চলছে, চৈতন্যদেবের কাছে দীক্ষা নেবার জন্য গেছিলেন, তখন গৌরসুন্দর বলেছিলেন আমি দীক্ষা কাউকে দিই না, তোমাকেও দেব না, তবে আমার অন্তরঙ্গ বন্ধু গদাধর পণ্ডিত তার কাছে তুমি দীক্ষা নিলেই আমার কাছে নেওয়া হবে। তো গদাধর পণ্ডিতের কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন, আবার এসে বরাহনগরে দিন রাত ভাগবত পাঠ করতেন। মহাপ্রভু যখন বাংলায় এসেছিলেন তখন ওই ফেরার সময় বরাহনগরে তিনি নেমেছিলেন এই ভাগবত শোনার জন্য। সেই ব্রাহ্মণ হয় পণ্ডিত ভাগবতে, প্রভু দেখি ভাগবত লাগিলা পড়িতে। শুনি আতাহার ভক্তি যোগের পঠন, শুনিয়া আহার ভক্তি যোগের পঠন, আবিষ্ট হইলা গৌরচন্দ্র নারায়ণ, আবিষ্ট হইলা গৌরচন্দ্র নারায়ণ। এই মত রাত্রি তিন প্রহার অবধি, এই মত রাত্রি তিন প্রহার অবধি, ভাগবত শুনিয়া নাচেন গুণনিধি, ভাগবত শুনিয়া নাচেন গুণনিধি। হেন সে করেন প্রভু প্রেমের প্রকাশ, হেন সে করেন প্রভু প্রেমের প্রকাশ, আছাড় দেখিতে সর্বলোকে পায় ত্রাস। মানে মহাপ্রভু এমন ভাবে কাঁদছেন যে এক উঠে উঠে লাফ দিয়ে মাটিতে পড়ছেন, আর এমন ভাবে মাটিতে পড়ছেন যারা আশেপাশে রয়েছে তারা সবাই ভয়ে ভীত হয়ে যাচ্ছে যে হাত পা ভেঙে যাবে না তো মহাপ্রভু, এমন ভাবে তিনি আছাড় খাচ্ছেন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে এই ভাগবতের শ্লোক শুনে।
আছাড় দেখিতে সর্বলোকে পায় ত্রাস। যখন সম্পূর্ণ হলো ভাগবত সেই তিন প্রহর পর্যন্ত, তারপর মহাপ্রভু একটা কথা বললেন যে সারা ভারতবর্ষ আমি পায়ে হেঁটে ঘুরেছি, বহু পণ্ডিতের মুখে ভাগবত শুনেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর ভাগবত পাঠ আমি কখনো শুনিনি রঘুনাথ। প্রভু কহে এই মত ভাগবত পড়িতে, প্রভু কহে এই মত ভাগবত পড়িতে, আমি কভু নাহি শুনিয়াছি কাহার মুখেতে, আমি কভু নাহি শুনিয়াছি কাহার মুখেতে। চিন্তা করুন এই কথাটি কে বলছেন, নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত যিনি তিনি বলছেন, চৈতন্য মহাপ্রভুর যুগে তিনি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, আর তার মুখ থেকে এত বড় কথা যে এই মতো ভাগবত পড়িতে কবু নাই শুনিয়াছি কাহার মুখেতে। তাই আমি তোমাকে একটা উপাধি দিতে চাই, এতে কো নাম তোমার ভাগবতাচার্য, এতে কো নাম তোমার ভাগবতাচার্য, ইহা বই আর তুমি না করিহ কার্য, ইহা বই আর তুমি না করিহ কার্য, ওই জন্য তোমার নাম দিলাম ভাগবতাচার্য, এবং এই সেবাই তোমার সর্বশ্রেষ্ঠ সেবা, এই সেবা ছাড়া আর অন্য কিছু তোমার চিন্তা করার দরকার নেই। প্রভুর মুখে এই পদবী যোগ্য শুনি, 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 সবে করিলেন মহা হরি হরি ধ্বনি, সবে করিলেন মহা হরি হরি ধ্বনি, আজ সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, প্রভুর মুখে পদবী শুনে সবাই বলে হরি বল, প্রভুর মুখে পদবী শুনে সবাই বলে হরি বল, ভাগবতাচার্য উপাধি শুনে সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, উঠিল আনন্দ রল সবাই বলে হরি বল, উঠিল আনন্দ রল সবাই বলে হরি বল, উঠিল আনন্দ রল ভাগবতাচার্য ভবনে, উঠিল আনন্দ রল ভাগবতাচার্য ভবনে, উঠিল আনন্দ রল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে বল হরি বল হরি বল, বল নিতাই গৌর হরি বল হরি বল, জয় জয়।